হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আপনাদের সবাইকে স্বাগত জানাই বং রিঅ্যাক্টর চ্যানেলে। তো আজকে আমি আবার নিয়ে চলে এসেছি নতুনটা রিঅ্যাকশন ভিডিও। তো আজকে যে ভিডিওর উপর আমি রিঅ্যাকশন দেবো সেটি হচ্ছে যে ঈশ্বর, যে আপনারা সবাই গানটা শুনেছেন ফ্রম মুভি প্রিয়তমা। তো ঈশ্বর মুভি থেকে যে যিনি গানটা গেয়েছিলেন ঈশ্বর, ঠিক আছে, তো উনি হচ্ছে অরিজিনাল নিজের ভয়েসে গানটা গেয়েছেন কোনো মিউজিক ছাড়া, ঠিক আছে, একটা ইন্টারভিউর মধ্যে। তো আমার ভিডিওটা খুব ইন্টারেস্টিং মনে হলো, তো আমার মনে হলো যে দেখি কেমন গান উনি খালি গলায় কেমন শুনতে লাগে ওনার গান। তো ওই ভিডিওটাই আজকে আমি তুলেছি রিঅ্যাকশন করার জন্য, ঠিক আছে। তো বন্ধুরা আপনারা ভিডিওর সঙ্গে থাকুন, আমি ফিরে আসছি একটা ছোট ইন্ট্রোর পরে, তারপরেই আমরা ভিডিওর দিকে এগিয়ে যাবো, ঠিক আছে। আর নতুন যারা ভিউয়ার্স আছে তাদেরকে বলবো যে ভিডিওটা পুরো দেখুন, ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওকে লাইক করবেন। ওকে বন্ধুরা, ধন্যবাদ। তো ইন্ট্রো তো পরে আমি ফিরে আসছি, ওকে। ওকে বন্ধুরা, তো আমরা ভিডিওটা স্টার্ট করছি, লেটস স্টার্ট দা ভিডিও। ভাবি যেতে যেতে থেমে সেই দেখা শেষ দেখা না হো, ওয়াও, তোমার আমার প্রেমে আমি কি একাই স্মৃতির বাহক, তুমি সব ভালো আমার, তুমি সব আলো আমার, দারুণ অন্ধকার তো না, তবে কি বৃথা যাবে প্রেম প্রার্থনা। সুপারস্টার শাকিব খানের বহুল আলোচিত ঈশ্বর গানের কণ্ঠশিল্পী এই রিয়াদ। প্রিয়তমা সিনেমার ঈশ্বর গানটি মূলত বর্তমানে ব্যাপক সাড়া ফেলেছে নেট দুনিয়ায়। তবে অনেকের মনেই প্রশ্ন জাগে, পরিচ্ছন্ন এই গানটি কে গেয়েছে? আর সেই প্রশ্নের জবাব দিতে বিভিন্ন সাক্ষাৎকারে প্রিন্স মাহমুদ এই কণ্ঠশিল্পীকে দর্শকদের মাঝে পরিচয় করিয়ে দিচ্ছেন। তবে কি বৃথা যাবে প্রেম প্রার্থনা, ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না, ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না। আর সেই সব সাক্ষাৎকারে কালীগলায় গান গিয়ে এই কণ্ঠশিল্পী ইতিমধ্যে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। সো ভিউয়ার্স, কালীগলায় কণ্ঠশিল্পী রিয়াদের কণ্ঠে শাকিব খানের প্রিয়তমা সিনেমার ঈশ্বর গানটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টস করে জানান। ওকে, তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখলাম, ঠিক আছে। ভিডিওটা খুবই শর্ট ভিডিও ছিল, ঠিক আছে, এক দেড় মিনিটেরই ভিডিও ছিল, বেশি লং ভিডিও ছিল না, ঠিক আছে। তো আমি ভেবেছিলাম একটা ইন্টারভিউ, কিন্তু এটা ইন্টারভিউ না, এটা ইন্টারভিউর একটা পার্ট কেটে ভিডিওটা বানানো হয়েছে। তো সে যাই হোক, সেটা কোনো ব্যাপার না। তো রিহাদ ভাইয়ের খালি গলায় কিন্তু যেরকম অরিজিনাল, কিন্তু যেরকম গানটাতে গলা লেগেছে, খালি গলাতেও কিন্তু সেম ওরকম একই ভাইব, ঠিক আছে। তো খুব সুন্দর, ওনার গলাটা খুবই সুন্দর। তো রিহাদ ভাইকে আমি শুনছি যে শাকিব ভাই ওনাকে চান্স করে দিয়েছেন এই গানটা করার জন্য। তো এটা খুবই মানে খুবই বড় ব্যাপার, ঠিক আছে। আর ওনাকে এবার সবাই চিনতে শুরু করছে ঈশ্বর গানটা থেকে, আর ঈশ্বর গানটা কিন্তু ম্যাসিভ সাকসেস পেয়েছে, সবাই খুব ভালোবাসছে গানটা, সবাই সাপোর্ট করছে, সবাই খুব পছন্দ হচ্ছে গানটা, বিশেষ করে গানটার হুক লাইনে। তো আমারও গানটার রিয়াকশন করা আছে, তো আপনারা গিয়ে দেখতে পারেন, ঠিক আছে, যখন আমিও রিয়াকশন করেছি গানটা, দু একটা ভিডিও আগেই পেয়ে যাবেন। তো ওভারঅল সংটা তো ভালো লেগেছিল, আর খালি গলায় রিহাদ ভাইয়ের গান তো ভাই সুন্দর লাগলোই, ঠিক আছে। সালাম জানাই আমি ওনাকে। তো উনি খুব ভালো কাজ করেছেন, খুব ভালো সুর দিয়েছেন, গান করেছেন, খুবই সুন্দরভাবে কিন্তু প্রেজেন্টেশন করেছেন। এবং খালি গলায় আমি শোনার খুব ইচ্ছা ছিল, তো হঠাৎ করে ভিডিওতে দেখলাম, তো আমি ভাবলাম যে একবার এটার উপরেই একটা ভিডিও বানিয়ে দেওয়া যাক। তো অবশ্য তাই জন্য বানিয়ে দিলাম। তো আপনাদের একটু শর্ট ভিডিও ছিল, তো আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তো অবশ্যই লাইক করবেন, ঠিক আছে, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এবং অরিজিনাল যে ভিডিওটা বানিয়েছেন ওনার চ্যানেলকেও সাপোর্ট করতে পারেন, ওনার চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন আমার ডিসক্রিপশানে, ঠিক আছে। তো ওনার চ্যানেলকে কেউ সাবস্ক্রাইব করতে পারেন, ওনার চ্যানেলের ভিডিওতেও লাইক করতে পারেন, ঠিক আছে বন্ধু। তো আজকের মতো এই শর্ট ভিডিও ছিল, এটা খুবই আমি জানি, ঠিক আছে। তো আজকে মনে হচ্ছিল একটু চিল মুডে ছিলাম, ঠিক আছে, তাই ভাবলাম একটু দেখি কী করা যায়। তো খুঁজতে খুঁজতে পেলাম একটা ভিডিও, তো দেখা যাক কীরকম। তো তাই জন্যই আমি রিয়াকশন করলাম। তো আপনাদের ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন, কমেন্ট করবেন, ঠিক আছে। তো কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো ওনার গান খালি গলায় শুনে, আর অন্য কোনো ভিডিও যদি আপনার রিয়াকশন চান সেটাও বলতে পারেন, তো অবশ্যই আপনাদের রিকোয়েস্ট রাখার আমি চেষ্টা করব, ঠিক আছে বন্ধুরা। তো আজকের মতো এই অবধি, পরের দিন আবার দেখা হবে নতুন একটা রিয়াকশন ভিডিওর সাথে।
ততক্ষণের জন্য টিল দেন, বাই বাই, সবাই ভালো থাকবেন, আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই বজায় রাখবেন, নিজে ভালো থাকবেন, অপরকে সবাইকে ভালো রাখবেন, আর গাছ লাগাবেন, অক্সিজেন বাড়াবেন, ঠিক আছে বন্ধুরা? তো অক্সিজেনের খুব প্রয়োজন পৃথিবীকে, ঠিক আছে? সে যাই হোক, টিল দেন, বাই বাই, জয় হিন্দ, জয় ভারত।